যেখানে কিটের জন্য চলছে হাহাকার এবং এই কিট স্বল্পতার কারণে টেস্ট হচ্ছে কম। সেখানে র‍্যাব জব্দ করছে অবৈধ অনেক কিট। অবশেষে গ্রেফতার হয়েছেন ভাড়াটিয়াকে বের করে দেওয়া সে বাড়ির মালিক। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, বাঙালি স্টেশন আপনাদেরকে স্বাগত। আপনারা যারা আমাদের চ্যানেলে এখন নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে। রাজধানীর শহীদবাগের পর এবার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 900 পিস করোনা ভাইরাসের টেস্টিং কিট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে করোনা টেস্টিং কিট মজুত ও ক্রয় বিক্রয়ের দায়ে দুজনকে 1 বছর 9 মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদেরকে 3 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। র‍্যাব 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে রাজধানীর নিকুঞ্জ 20 নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব কিট জব্দ করা হয়। পলাশ কুমার বসু জানিয়েছেন, প্রথমে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া করোনা ভাইরাসের টেস্টিং কিট মজুত ও ক্রয় বিক্রয়ের দায়ে রাজধানীর শহীদবাগ এলাকা থেকে 300 কিট জব্দ করা হয়েছে ও 3 জনকে 1 বছর 9 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিকুঞ্জ এলাকায় অভিযান চালানো হয়েছে। নিকুঞ্জের ওই বাসায় 900 পিস করোনা টেস্টিং কিট ছাড়াও পিপি, হ্যান্ড গ্লোভস, মাস্ক সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম মজুত পাওয়া গেছে। অথচ সরকারি কোনো সংস্থার বাইরে এসব টেস্টিং কিট কারো আমদানি, মজুত বা বিক্রির সুযোগ নেই। এ কারণে 2 জনকে আটক করেছেন এবং জেল জরিমানা করেছেন। রাজধানীর কাঁঠাল বাগানে ভাড়া দিতে না পারায় ঝড়ের রাতে 3 শিশুসহ 1 দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত বাড়ির মালিকের নাম নূর আক্তার শম্পা। মঙ্গলবার রাত 8টার দিকে তাকে ধানমন্ডির এলাকা থেকে গ্রেফতার করা হয়। ছোট 2 সন্তান ও কোলের 2 মাসের 1 বাচ্চা সহ কাঁঠাল বাগানের একটি বাসায় 6 মাস আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন সেলিম হোসেন। তিনি একটি দোকানে কাজ করতেন। করোনা ভাইরাসের কারণে তিনি এখন বেকার থাকায় 1 মাসের ভাড়া দিতে পারেননি। কুলসুম সেলিম দম্পতি জানান, তারা প্রতি মাসে ভাড়া পরিশোধ করে আসছে। বর্তমান পরিস্থিতিতে 1 মাসের ভাড়া বকেয়ে পড়েছে। বাড়ির মালিকের কাছে অনেক অনুরোধ করলেও তারা কোনো কথা শোনেননি। বরং রাতেই বাড়ির মালিক শম্পা থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করেন, সেই ভাড়াটিয়া নাকি তাকে মারধর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন বিষয়টি মিথ্যা। র‍্যাব 2-এর কোম্পানি কমান্ডার মেজর HM পারভেজ আরফিন বলেছেন, শনিবার ঝড়ের রাতে জোর করে 3 শিশুসহ তাদেরকে বের করে দিলে বাড্ডায় 1 স্বজনের বাসায় ঠাঁই হয় পরিবারটির। পরদিন পুলিশ ও র‍্যাবকে বিষয়টি জানিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন, কিন্তু তাতেও কাজ না হওয়ায় ওই দম্পতি কলাবাগান থানায় একটি মামলা করেন। র‍্যাব জানায়, এরপর থেকে বাড়ির মালিক ও তার স্বামীকে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সোমবার ওই পরিবারকে বাড়িতে তুলে দেন র‍্যাব সদস্যরা, কিন্তু তারপরও ওই দম্পতিকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বাড়ির মালিক। শেষ পর্যন্ত বাড়ির মালিক শম্পাকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রিয় দর্শক, এইসব নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।